সমস্যা আমরা শুনেছি, সবাই শুনেছি, এগুলার সমাধান করার জন্য যথাসম্ভব চেষ্টা অবশ্যই আমি করবো এবং যত দ্রুত সম্ভব এগুলো আমি করবো। কারণ এই সমস্যা তো শুধু আসলে আপনাদের না, সাধারণ মানুষদের সমস্যা, তো আমাকে এই জন্যই সবাই নির্বাচিত করেছে এবং আমি সেটাই করবো। আর মাননীয় প্রধানমন্ত্রী যেটা জেলা প্রশাসক মহোদয় বললেন এইমাত্র যে ওনার যে উন্নয়নের ধারা চলছে এবং উনি সব সেক্টর নিয়ে যেভাবে ভাবছেন এবং বিশেষ করে দুর্নীতি বা নেশা যে সেক্টরটা আছে এটা কিন্তু উনি খুব সিরিয়াসলি দেখছেন, তো আমরাও সেটা আশা করবো। আমরা আপনারা যারা আছেন উচ্চ পর্যায়ে যারা আছেন আপনারাও এটাকে কাউন্ট করবেন এবং সেটাকে লুক আফটার করবেন যে আশেপাশে কিছু হচ্ছে কিনা। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে সবসময় যে আপনারা তো আসলে অনেক জায়গায় করেছেন, চাকরি করেছেন, করে আসছেন, অন্তত নড়াইলের দিকে তাকিয়ে আপনাদের কাছে আমার আমার একটি অনুরোধ যে আপনারা নিঃস্বার্থভাবে আমাদেরকে 2টা বছর সার্ভিস দেন। আপনারা আপনারা যা দেখেছেন আমাদের নড়াইলের অবস্থা কি, আমরা নড়াইলের সাধারণ মানুষ অনেক কষ্ট কষ্ট করে আসছে, অনেক অনেক দিক থেকে আমরা বঞ্চিত আছি। তো আপনারা যারা উচ্চ পর্যায়ের কর্মকর্তা আছেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, বিনীত অনুরোধ যে আপনারা আপনাদের জীবন থেকে 2টা বছর নিঃস্বার্থভাবে আমাদের নড়াইলের জন্য দান করবেন, যাতে আমরা নড়াইলবাসীরা সুন্দর একটি নড়াইল গড়ে তুলতে পারি। এবং এটাই সত্য কথা, হয়তো বা আপনি এখানে হয়তো বা একদিন থাকবেন না বা কেই বা থাকবে পৃথিবীতে, তো মানে কেউ আমরা 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 আমাদের নড়াইলবাসী আপনাকে অবশ্যই স্মরণ করব যে এখানে একটা অফিসার ছিল যিনি, এটাই হয়তো বা আপনার কর্মজীবনের সব থেকে বড় মানে সার্থকতা হতে থাকবে। তো আপনাদের কাছে আমার এতটুকু অনুরোধ থাকবে এবং আমি আগেও বলেছি যে আমার থেকে যত সহযোগিতা প্রয়োজন, আমি হয়তো বা বডিলি হয়তো বা না থাকতে পারি, কিন্তু আপনারা একবারও ভাববেন না যে আপনাদেরকে নিয়ে আমি চিন্তা করছি না বা আপনাদের সমস্যাগুলোকে আমি গুরুত্ব সহকারে দেখছি না। অবশ্যই আপনারা আমার আমার কাছে এগুলো পার্সেল করবেন এবং আমি যথাসম্ভব চেষ্টা করবো যত দ্রুত পদক্ষেপ নেওয়া যায়। আর কিছু ব্যাপার যেগুলো ম্যাক্সিমাম উঠে এসেছে সেটা হচ্ছে যে আপনাদের উপর একটা প্রেশার থাকে, সেটা রাজনৈতিক প্রেশার হতে পারে বা ক্ষমতায়ন বলে একটা প্রেশার হতে পারে, যেগুলো আমি আপনাদেরকে বলতে পারি যে এগুলো সুপার মজারেডি বলে দিয়েছেন এবং যেটা অনেক কমেও গেছে আমি বিশ্বাস করি এগুলো নাই, আমি বিশ্বাস করি নাই, আর যা আছে সেগুলো ইনশাল্লাহ থাকবে না সামনে। আর এগুলোকে এগুলো থাকবেই, আপনিও জানেন আমিও জানি এগুলো থাকবে, এগুলো নিয়েই এগিয়ে যেতে হবে। কিন্তু ভয় পাওয়ার কোনো সুযোগই নেই, ভয় পাওয়ার কোনো কারণই নেই, আপনার যেটা কাজ আপনি সেটা করবেন এবং আপনাকে সহযোগিতা করার কাজ আমার, সে যেই হোক এটা আপনার ভাবারই প্রয়োজন নেই। আমরা সামনে এগোতে হবে, নড়াইলের মানুষ যাদের উপকৃত হয় সেজন্য যা করবো আপনারা করবেন। আর কিছু বিষয় আছে যেগুলো টেকনিক্যাল ইস্যু, যেগুলো অনেক কিছু আমি হয়তো বুঝতে পারছি না, তো আপনাদের সাথে আলোচনা করে এক এক করে বুঝে নেব। আর আমাদের আমি যেটা প্রথম বিশ্বাস করি, স্বাস্থ্যই তো সকল সুখের মূল, স্বাস্থ্য সেক্টর নিয়ে আমাদের খুব বেশি কাজ করার দরকার, অবশ্যই শিক্ষা অবশ্যই সমান ইম্পর্টেন্ট। তবে আমার কাছে মনে হয় যে স্বাস্থ্যর ব্যাপারটা নিয়ে আমাদের এখন বেশি একটু গুরুত্ব দিচ্ছে অবশ্যই অ্যাজ লাইক অ্যাজ এডুকেশন। আমার মনে হয় আমরা আজকে সন্ধ্যায় যাই যে আপনাদের সাথে দেখে যে সমস্যাগুলো আছে জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়কে সামনে নিয়ে আপনারা থাকলে ভালো হয়, সচক্ষে তো দেখে আসলাম যে যে সমস্যাগুলো আছে আমরা দেখে আসলাম। আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার, আমি জানি না এটা কমপ্লেন আমি বলছি না, মানুষ সাধারণ মানুষরা বলে তাই আপনাদের সামনে তুলে ধরছি, সিম্পল তুলে ধরা আর কিছু না, যে আমাদের যারা ডাক্তাররা আছেন আপনাদের জুনিয়ররাও আছেন আপনার আপনারা যারা আছেন আপনাদের কাছে যেটা বললাম যে 2টা বছর আমাদের একটু সেভাবে সার্ভিস দেয়, আপনাদের ক্ষেত্রে তো আরো লং টার্ম দিয়ে আসছেন। আমি সবসময় বিশ্বাস করি ডক্টররা হচ্ছে আসলে একটা দেশের সব থেকে বড় তারকা, আমি আমি নিজে বিশ্বাস করি হচ্ছে ডক্টররা, কারণ সমাজের যে সেক্টর থেকে যেই কিছু করুক না কেন তারা জীবন বাঁচাতে ডক্টরদের সব থেকে বেশি প্রয়োজন। তো আপনাদেরকে আমি সবসময় অন্য চোখে দেখি এবং আমি বিশ্বাস করি আপনাদের সার্ভিস ইনশাল্লাহ নড়াইলবাসীরা পেয়ে আসছে, কিন্তু আরো বৃহৎ পরিসরে কিভাবে পাওয়া যায় সেই সম্বন্ধে তো আমিও করবো আপনাদেরকে এবং আপনারাও
আর একটু সরকারি পর্যায়ে আসলে আমাদের নয় বছর গরিব, এটাও জানেন যে আমাদের আর্থিক ভাবে আমরা ওইভাবে পারি না চলতে, কিভাবে আপনাদের থেকে আর একটু সহজে আপনাদের কাছে আসতে পারে এবং আপনাদের সহযোগিতা নিতে পারে সেই সেক্টরটা আপনারা সবাই একটু ভাববেন। এবং এটা আমার কাছে মনে হয় যে তাহলে আমাদের সাধারণ মানুষরা আরেকটু সহযোগিতা বেশি হবে অন্তত স্বাস্থ্যখাতে। আর তারপরে যে সমস্যাগুলো আছে আমরা আজকে দেখবো, আমরা শুনেছি শিক্ষা ব্যবস্থার কথা অনেকগুলো হয়েছে এবং আমরা আলোচনা করবো সামনে আরো আরো যে সেক্টর গুলো আছে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে দূর করবো। কিন্তু তার আগে একটা জিনিসই যে আপনারা শক্ত অবস্থানে থাকবেন, আপনারা এমনিতেই সৎ অফিসার, আল্লাহ আপনাদের ভালো রেখেছে, সুস্থ রেখেছে, আপনাদের ছেলে মেয়ে আছে, তারাও বড় হচ্ছে, বড় হবে তারাও ভালো কিছু করবে। তো আপনাদের দেখে আপনারা একজন পিতা, সো আপনাদের দেখে কিন্তু আপনার সন্তান ছেলে মেয়েরা সামনে আপনাদের আপনারা যা করছেন তাই কিন্তু ওরাও করবে। সো আপনাদের আমি বিশ্বাস করি যে আপনারা এক একজন লিডার এবং আপনারা আমাদের নয়েলকে গড়ে দেওয়ার জন্য আপনাদেরই যথেষ্ট। তো এখানে আমাদের গুরু দুজন আছেন, আমার যে কোনো সমস্যায় কিন্তু আমি ওনাদের সাথে শেয়ার করি, এটা এমপি হওয়ার আগের থেকেই আমি করতাম, এখন তো আরো বেশি করতে হয়। তো যে কোনো সমস্যা আপনারা ওনাদের কাছে আসবেন, ওনারা সবসময় সহযোগিতা করে এসছে এই পর্যন্ত এবং করবে। আর নেশার কথা নিয়ে আগে একটা কথা বলেছিলাম, মাননীয় পুলিশ সুপার মহোদয়কে বলা হয়েছে, আমরা দুজন অনেক ডিসকাশন করেছি এই নিয়ে। আমার কাছে মনে হয়েছে যে যারা করছে নেশা এখন বা যারা বিক্রি করছে তাদের প্রত্যেকে হয়তো বা অ্যাকশনে যাওয়া খুব সহজ, কিন্তু আমার কাছে মনে হয় প্রত্যেকটা মিনিট মানুষই অধিকার রাখে তাকে বদলানোর। তো আমি ওটাই বিশ্বাসী যে তার নির্দিষ্ট একটু সময় থাকা যে সে নিজেকে বদলানোর সুযোগ পায় এবং তাকে আমরা সামাজিক ভাবে সহযোগিতা করি যে সে তাকে বদলাতে পারে। যদি না বদলাতে পারে তখন তো আসলে আমরা আই ক্যান হেল্প ইট, সো তখন হয়তো অ্যাকশনে যাওয়া যাবে। সো আমরা সেটার জন্য তখন যখন অ্যাকশনে পুলিশ সুপার মহোদয় যাবেন তখন কিন্তু আমার আত্মীয় আমার ভাই বা কে বড় নেতা এগুলো কিন্তু আর দেখা হবে না। সো এখনই সময় যে এইগুলা বর্জন করার, এবং তার জন্য যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় তো দয়া করে আপনারা আমাদের সাথে দেখা করতে পারেন, আপনাদের মেসেজটা আপনারা দিয়ে দিবেন। যেহেতু পুলিশ সুপার মহোদয় বললো বিভিন্ন অফিসেরও নাকি এই ঝামেলা আছে, তো আপনাদের মেসেজ গুলো আপনারা দিয়ে দিবেন। সমাজে যারা আছেন বাইরে থেকে এসেছেন সম্মানিত ব্যক্তিবর্গ আছেন আপনারাও বাইরে মেসেজটা দিয়ে দিবেন। তো আশা করি ইনশাল্লাহ সবকিছু হলে আমরা হয়তো বা একটু সময় লাগবে বা কিছুদিন পরে আমরা দেখতে পারবো যে আমাদের দেখে অন্যান্য জেলা ফলো করছে যে না এটা এটা একটু অন্যরকম, এদের এদের মানসিকতা একটু অন্যরকম। তো এতটুকু বলবো, আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন এবং সামনে ইনশাল্লাহ আরো সমাধান নিয়ে আমরা আগাবো, সমস্যা না সমাধান নিয়ে। সবাই দোয়া করবেন, ধন্যবাদ। কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা আমাদের আলোচনা সভা শেষ করছি। আমার রুমে